বন্ধুরা, সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা অলরেডি জানি, আমাদের কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত অ্যাস্টেন ইঞ্জিনিয়ারের যে এক্সামটি হলো, তার অ্যান্সার কী দিয়েছিল এবং সেই অ্যান্সার কির এগেনস্টে রিপোর্ট বা তোমরা যেটাকে চ্যালেঞ্জ বলতে পারো, তার একটি উইন্ডো বা পোর্টাল আজকে অর্থাৎ 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, যেটা কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেটারই আমি নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, কীভাবে কোথার থেকে তোমরা সেই অ্যান্সার কির এগেনস্টে তোমরা রিপোর্ট বা চ্যালেঞ্জ করবে তার ডিটেলসটি আমি এখানে তোমাদেরকে এখন করে দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবে। তো আমি এখন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তোমাদের সামনে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে রেখেছি। তো যেটি হচ্ছে আমাদের wbpsc.gov.in, সেই ওয়েবসাইটটি খুললে তোমরা রাইট হ্যান্ড সাইডে ক্যান্ডিডেটস কর্নার পোর্শনে গিয়ে নিচের দিকে নামলেই তোমরা পেয়ে যাবে অ্যান্সার কি রেসপন্স বলে একটা অপশন, সেখানে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেই পোর্শনটি ক্লিক করলে তোমরা এই পোর্শনটি পেয়ে যাবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট কোড দিয়ে নেম বলে যে অপশনটি খুলে যাবে এবং সেটার লিঙ্ক যে পোর্শনটি আছে সেখানে ক্লিক হেয়ার পোর্শনে ক্লিক করলে তোমরা ফার্দার স্টেপে এগিয়ে যাবে। তো তারপরে তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগইন বলে এই উইন্ডোটি খুলে যাবে, যেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার যেটা তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, ডেট অফ বার্থ, ক্যাপচা দিয়ে তোমাদেরকে সাইন ইন করে তারপর নেক্সট স্টেপে তোমাদেরকে এগোতে হবে। তো চলো আমি একটি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে তোমরা চ্যালেঞ্জ করবে। তো তারপরে তোমরা এই পোর্শনটি দেখতে পাবে, যেখানে অ্যান্সার কি রেসপন্স বলে লেখা থাকবে, তারপরে তোমাদের নাম এবং রোল নাম্বারটি দেওয়া থাকবে। তারপরে তোমাদের বলবে সিলেক্ট অ্যান্সার বুকলেট, অর্থাৎ তোমাদের যে বুকলেটটি ছিল সেটাই সিলেক্ট করতে হবে, অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে। চলো তোমাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করলে কারো সেট ডি ছিল, তো সে ডি সিলেক্ট করবে, যার এ ছিল এ বি সি যার যেটা ছিল। তারপরে কোশ্চেন নাম্বার, অর্থাৎ এখান থেকে তোমাদের কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা কোন অ্যান্সার কি রেসপেক্টে তোমরা তোমাদের অভিযোগ জানাতে চাও সেটা তোমাদের বুকলেটের কোশ্চেন নাম্বার অনুযায়ী। মনে করলে কেউ কোশ্চেন নাম্বার 8টাতে কেউ অভিযোগ জানাতে চায়, তো সেটা সিলেক্ট করলে তোমরা 3টা অপশন পেয়ে যাবে, যেখানে তোমরা পাচ্ছ কোশ্চেন ইজ ইনকারেক্ট, নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড, অর্থাৎ তোমরা কিন্তু এই 3টে অপশন পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখো একটি মনোযোগ সহকারে দেখবে, সেটা হচ্ছে মাল্টিপল অপশন বা মাল্টিপল কারেক্ট অ্যান্সারের অপশন কিন্তু তোমরা পাচ্ছ না, যেটা তোমাদের মধ্যেই ছিল যে কিছু কিছু কোশ্চেনের একের বেশি অ্যান্সার হবে। সেই একের বেশি অ্যান্সারের যে এগেনস্টে যে তোমাদের চ্যালেঞ্জ বা রেসপন্স সেটা কিন্তু তোমরা পাচ্ছ না, শুধু পাচ্ছ কোশ্চেন ইনকারেক্ট, নান অফ দ্য অপশন ইজ কারেক্ট আর ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে যেটা মনে হবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সাপোজ আমি ধরলাম যে আমার অ্যান্সার কিটা ভুল প্রোভাইড করেছে, তো ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড ক্লিক করলে তারপর তোমাদের কারেক্ট অপশন বলে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন অপশনটি কারেক্ট হবে। ঠিক আছে, তো সাপোজ ধরলাম এটার আমার বি কারেক্ট হবে, তো বি সিলেক্ট করে তোমাদেরকে সেভ করতে হবে। তারপরে তোমাদের ওইটা সেভ হয়ে গেছে, তারপরে তোমাদেরকে আবার নেক্সট তুমি যদি আরও কিছু কোশ্চেনে করতে চাও সেই হিসাবে তোমাদের কোশ্চেন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে সেটাকে আবার সেভ করতে হবে। এরকম করে তোমরা যতগুলো কোশ্চেন পারবে ততগুলো করবে। করার পরে তোমাদেরকে কী করতে হবে, কনফার্ম অ্যান্ড সাবমিট বলে একটা অপশন আছে, সেই কনফার্ম অ্যান্ড সাবমিট করলেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে যাবে। আর তোমরা যদি একটা সিলেক্ট করে নিয়ে কনফার্ম এবং সাবমিট করে দাও তারপরে কিন্তু তোমরা কিন্তু আর করতে পারবে না, সেটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেল। তো এটা একটু বুঝে শুনে করবে। তো আরেকটি কোশ্চেন সিলেক্ট করে দেখাচ্ছি, সাপোজ আমি একটা ধরলাম কোশ্চেন নাম্বার 83। ঠিক আছে, যেটার ক্ষেত্রে আমার কোনো অপশনই কারেক্ট নয়, সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে রিমার্ক দিতে হচ্ছে, রিমার্ক বলতে কোন অ্যান্সারটা কারেক্ট হবে সেই হিসাবে তোমাদেরকে এখানে লজিক বা যুক্তি দিতে হবে, অর্থাৎ যেটা কারেক্ট হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কোনো কিন্তু ইমেজ ফাইল বা কোনো দিতে পারছো না, তোমাদের কিন্তু সিম্পল টাইপ করে তোমাদেরকে কিন্তু এটা দেখাতে হবে।